আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, মাহিস কিচেনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সাদা মিষ্টি। আমাদের দেশে প্রায় সব মিষ্টির দোকানে এটা পাওয়া যায়, কালোজামের ঠিক পাশেই থাকে। অনেকে তো মিষ্টি কেনার সময় বলে সাদা কেন মিক্সড করে দেন। যাই হোক, ছানার বানানো থেকে শুরু করে সব কিছু যদি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলে প্রথমবারের পারফেক্টভাবে মিষ্টি বানাতে পারবেন। এর জন্য আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। চলুন ভিউয়ার্স, প্রথমে মিষ্টির জন্য ছানা তৈরি করে নিই। এর জন্য একটা হাঁড়িতে 1 লিটার বা 4 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়ে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন একটু ঘন ঘন নেড়ে দুধ জাল করে নিব। ঘন ঘন নাড়তে হবে যাতে উপরে সর পড়ে না যায়, আবার নিচে লেগে না যায়। দুধ এরকম একবার ফুটে উঠলে চুলা বন্ধ করে দিব। দুধ জাল দিয়ে ঘন করে ফেলা যাবে না। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ ন্যাচারাল ইয়োগার্ট মানে টক দই দিয়ে ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একইভাবে আরও 1 টেবিল চামচ টক দই দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এখনও ছানা কিন্তু হয় নাই। একইভাবে আরও 1 টেবিল চামচ টক দই দিয়ে মিশিয়ে নিব। এবার কিন্তু দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে। আমার 3 টেবিল চামচ টক দই লেগেছে। দুধ আর টক দইয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা কম বা বেশি লাগতে পারে। এখন একটা চালনির উপর এরকম একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এর মধ্যে এখন ছানা আমি ছেঁকে নিব। এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে টক দই না থাকে আর ছানা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আমার ছানাটা ধোয়া হয়ে গেছে। এখন এভাবে কাপড়টা বেঁধে নিচ্ছি। হাত দিয়ে চেপে এক্সট্রা পানি আমি বের করে নিচ্ছি। এখন এভাবে গিট দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে দেব 5 ঘন্টার জন্য। পাঁচ ঘন্টা পরে ছানাটা একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে একটুও পানি নাই, আবার খুব বেশি ড্রাইও হয়ে যায় নাই। এটা কিন্তু খুব সুন্দর সফটও হয়েছে। এখন আমি এটা একটা কাপে নিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এটা এক্স্যাক্টলি 1 কাপ হয়েছে। টক দই দিয়ে ছানা কাটলে ছানার পরিমাণটা বেশি হয়, আবার খুব সুন্দর সফট হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ চিনি আর 1 চিমটি বেকিং পাউডার। ব্যাস হয়ে গেল। মিষ্টি বানানো শুরু করার আগে চলুন চিনি শিরাটা আমরা বানিয়ে নিই। এর জন্য আমি এখানে একটা গর্তযুক্ত কড়াই নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর 5 কাপ পরিমাণ পানি। চুলার আঁচ মিডিয়াম রেখে শিরা ফুটে ওঠা পর্যন্ত জাল করব। এটা গরম হতে থাক, এই সময় আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। সব উপকরণ ছানার সাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মথে নিচ্ছি। ভালো মিষ্টি বানানোর জন্য ছানা ভালোভাবে মথে নেওয়াটা খুব দরকার। ঠিক মতো যদি মথা না হয় মিষ্টির টেক্সচার ভালো হয় না, আর মিষ্টি খাওয়ার পরে মুখের মধ্যে একটা লাম্পস থেকে যায়। যতক্ষণ পর্যন্ত একটা স্মুথ ডো না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা মথে নিব।
আমার ছানাটা একদম রেডি, এটা খুব সুন্দর সফট হয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে এমনভাবে মিষ্টির গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে নিয়েছি। আর একটা মিষ্টি আমি একটু ছোট বানিয়েছি ইচ্ছা করে। চিনি শিরাটাও এবার ফুটে উঠেছে। এখন মিষ্টিগুলো সরাসরি শিরার মধ্যে আমি দিয়ে দিব। ভিউয়ার্স, শিরা আগে থেকেই বানিয়ে নিতে হবে, মিষ্টি বানিয়ে এটা রেখে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। চুলার আঁচ হাই দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন মিষ্টিগুলো একটা উল্টে দিয়ে আবার ঢেকে রান্না করব 20 মিনিট। এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রাখব। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আর এই শিরার মধ্যে মিষ্টিগুলো আমি রেখে দিব 6 ঘন্টার জন্য। মিষ্টিগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এগুলো রস থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স কত সহজে দোকানের মতো সাদা মিষ্টি তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটি এ টু জেড যদি আপনারা ফলো করেন, তাহলে দোকানের মতো মিষ্টি আপনি বাসায়ও বানাতে পারবেন। এখন এভাবে পরিবেশন করতে পারেন, আবার উপরে একটু মাও ছিটিয়ে দিতে পারেন। এখন আমি মিষ্টিগুলো কেটে দেখাবো যে এগুলোর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টির ভেতর পর্যন্ত কুক হয়েছে আর শক্ত হয়ে যায় নাই। বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হলো তা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার এই মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন প্লিজ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।